ਜਵੜਾ ਵਾਦੀ ਜਾ ਇਲਾ ਬੇਫਾਨ ਲਾਂ ਦੁੜਿਆ ਕੋਈ ਜੀ ਸਸਾ ਦੁਕਰ ਹੋਤਾ ਹੋਈ ਨਾ ਦਾਨੀ ਗਤੋ ਉਸ ਰੀਲਾ ਦਿਨੋ ਅਮਰ ਬਹੁਤ ਗੋਲਾਂ ਮਾਜ਼ੇ ਹੋਈ ਮਾਸ ਆਕੀਆ ਦੁਨੀਆ ਦਾ ਵਿਦਾਇ ਲੋਈ ਲਿਸੋ ਦਿਨ ਤੇ ਤੋ ਆਵਾਰ ਫਿਰਿਆ ਆਈਸੀ ਉਹ ਦਿਨ ਹੋ ਲੋਕ ਕੇ ਸਾਈਰਾ ਬੋਲਾ ਕਿ ਥੋੜਾ ਮਿਲਾ ਦੁਲਾ ਧੋੜਾਈਤਾ ਮਿਲਾਤ ਬੁਲਾਈਤੇ ਤੋ ਬਾਲਾ ਹੋਤਾ ਕਿੰਤੂ ਤੁਇਲਾ ਦੋੜੀ ਨੇ ਕੀਤਾ ਲਾਗੇ ਮਿਆਸਾ ਬੋਲ ਲਾਗੇ ਮਿਆਸਾ ਸਾਰਾ ਮਿਲਾਤ ਸੇ ਹੋੜਾਈ ਜੋ ਓੜਾ ਬਾਤੀ ਜਾ ਮਿਲਾ ਦੁਲਾਤ ਕੀਤਾ ਬਟਾ ਆਮਰਾ ਫੋੜਾਈ ਦਮ ਜਾਈ ਨਾ ਬਿਤੇ ਯਾ ਅੱਲਾ ਹਮਾਰੀ ਤਾਂ ਕੀਤਾ ਹੁਨੇ ਲੈ ਸਸਾ ਆਮੀ ਗੋਰ ਲੈਮਟਨ ਤੁਇਆ ਬਾਰੇ ਲੈਮਟਨ ਤੁ ਕਹਿ ਰਾ ਤੈਲੇ ਠੀਕ ਹੈ ਸਸਾ ਆਪਨੇ ਮਿਲਾ ਧੋੜਾਈ ਦਾ ਅੱਜ ਕੋ ਬਾਦ ਮਾ ਗਰੀਬ কি গীতা বেটা পঞ্চাশ টাকা দিয়ে গীতা মেলার ফলাইতে আমি আপনার বাতি জানানি রাখি দেখা নিজর তো একটু তা বালা হরিয়া ফলাইবা আচ্ছা ঠিক আছে যাই মানে কি বলতে ব্যবস্থা করবি যা তাইলে গেলাম সসা দেখুন জানি আবার অন্য কোনো বিচার উচারও জানি না জানি না না আমি ঠিক টাইম মতো যাই মানে তুই যা বলতে গিয়ে ব্যবস্থা করবি আচ্ছা ভাই সাহেব আপনার আরেকটু ধরে ধরে আমাদের বুজুর কাকা আমাদের নজরে এক্ষুনি কি উপস্থিত হবে ধর বেটা তুই কি তা সিলেটে মাছ কিতা ভাবি লইলি নি তুই ইটা মাতিস না এ বেটা দেশে দেশে ঘুরিয়া বিভিন্ন ভাষা শিখিলাইছে এটা বেড়াতে হইব এটা তুই মাতিস না আসসালামু আলাইকুম বললাম না আমার বুজুর কাকা এক্ষুনি চলে আসবে আপনার সব ভালো আছেন নি হ্যাঁ ভালো আছেন কাকা আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি শুরু করিস আমি আপনার যাবো কয়েকদিন কাকা মাতি যা আপনি আইছেন তো শুরু করে আমার ভাতিজার বউ গত বছর এই দিনে গোলাপ জমাচ্ছিয়া এই জগৎ শুনবি আল্লাহ তুই বেটি করে আত্মা শান্তি হয়ে যাও আল্লাহ তুই আমিন তাহারি কেটা লাগবি আল্লাহ বেটি করে এই দুনিয়া যদি গুণা করছে আল্লাহ তুই মাফ করে দিবি আল্লাহ ভাতিজা খাইবার কথা আল্লাহ নিল এই দামি কি দেওয়া তো দুরুদ চান্দি দুয়ারে চলিল এই বেটা পঞ্চাশ টাকা দেওয়ার কথা বলা করতাম টেকার কথা তো আপনার আগে হইতা অনেক কয় আরো বিশ টাকা আমার মাতিজার বউ মরা পড়তা কি আর কি একটা বড় এসে রাখলা আছে আল্লাহ তুমি তার কপাল একটা সুন্দর বউ মিলে দাও আল্লাহ আল্লাহ আগের বউ মরার সময় তার লাগে তিন চার বাচ্চা আছে এনেছে আল্লাহ সাসা রুতা তিন চার গুণা এগুলা কি এই বেটা তুই না জল সুন্দর তুই মাত্র পরে কিছু আল্লাহ এই বাচ্চাগুলো তুই বাঁচতে পার তাইলে বাঁচাও তাই তো তুই বুঝাই আল্লাহ চাচা এই সত্যি কি মরে যেত নাই সত্য তুই বেড়ে লাগা কি যাওয়া চাচা আবার দুই চান্দি দুয়ারে সজিল এই বেটা বিশ টাকা দুয়ার কত বড় করতাম বিশ টাকা দিটা টেকা নাই এই বেটা দুরা কিনা তুই ফুটি মাছ খাইছ তুই খালি ফুটি মাছ দাম দাম করবে চাচা আপনার আর আমি খানির লাগে হইতাম না আমার সত্তর টাকা তাড়াতাড়ি রিটার্ন করুক এই বেটা সত্তর টাকা দোয়া করে দিচ্ছি আর রিটার্ন করে দিতাম পারতাম না উস টাইম না হোটেল দিয়ে দেবো খালি টাকালি তাও আবার ও গাউর মাঝে তোমার শেখে ভাইলে তোমার টাকা রিঙ্গ ছুটাই নি তোমার বিটলা আমিও ছাড়াই নি তুমি কিচ্ছু বুঝছো না আপনার হাতাও বুঝছো না আপনি